নমস্কার বন্ধুরা, শ্বেতা হোম কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের সামনে আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে চিনি পনির গ্রেভি করে দেখাচ্ছি। কি উপায়ে করলে এই রেসিপিটা খুব সুস্বাদু হবে এবং পনিরটাও সফট হবে সেটাই আপনারা আজকে দেখে নিন। এখানে আমি 200 গ্রাম পনির নিয়েছি। প্রথমেই পনির লাগছে, তাকে লম্বালম্বি ভাবে কেটে নেবেন। তারপর এটা আড়াআড়ি ভাবে এমন ভাবে কাটবেন যাতে কিউব গুলো খুব বেশি ছোটও হয় না, আবার যেন খুব বেশি বড়ও না হয়ে যায়। আচ্ছা, এর সাথে লাগছে স্প্রিং আনিয়ন। স্প্রিং আনিয়নের যে সবুজ পাটটা আছে সেটা আমি কাঁচি দিয়ে কুচু কুচু করে কেটে নিয়েছি। আর যে সাদা রঙের যে পাটটা আছে সেটাও কিন্তু আমি এখানে ব্যবহার করছি। প্রথমে তেলে এটা কুচি কুচি করে কেটে ব্যবহার করলে খুব সুন্দর একটা টেস্ট হবে। এটাই কিন্তু এই রান্নার মূল টিপস বলতে পারেন। আর এখানে আমি যে শুকনো লঙ্কা ব্যবহার করেছি কাঁচি দিয়ে একদম ছোট্ট ছোট্ট করে কেটে, আর ওর ভিতরে যে বীজটা থাকে সেটাও আমি বার করে দিয়েছি। পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাকে এইভাবে মাঝখান থেকে কেটে নেবেন প্রথমে, তারপরে ওই টুকরোটাকে আবার দু টুকরো করে কেটে নেবেন। দিয়ে অনিয়নের যে পেটালস গুলো থাকে এই অংশগুলোকে এইভাবে আলাদা আলাদা করে ছাড়িয়ে নেবেন, তাহলে এটা খেতে কিন্তু টেস্টি হয়। ক্যাপসিকাম গুলো এরকম ভাবে কেটে নিয়ে ভেতরের বীজটা ছাড়িয়ে দিয়ে কিউব কিউব করে কেটে নিতে পারেন। রসুন কুচি কুচি করে নিয়েছি। এছাড়া লাগছে আমার 1 টিস্পুন মতন আদা কুচি। চাইলে আপনারা গ্রেটও করে নিতে পারেন। এখানে পনিরের কিউব গুলো কেটে রেখে দিয়েছি। আর ব্যবহার করছি স্বাদ মতো চিনি, এটা হচ্ছে স্বাদের একটা ব্যালেন্স ঘটে। নুন আর গোলমরিচের গুঁড়ো ব্যবহার করছি। সস গুলো আমি একদম বাটিতে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। প্রথমে টমেটো কেচাপ 2 টেবিল স্পুন, রেড চিলি সস অবশ্যই ব্যবহার করবেন, একটা আলাদা টেস্ট আনে। গ্রিন চিলি সস একদম মাস্ট নেসেসারি, আর সোয়া সস তো লাগবেই এই রান্নায়। এই হচ্ছে আমার চিনির পরিমাণ, 1/2 চামচ মতো নিয়েছি। আপনারা চাইলে এটাকে বাদও দিতে পারেন। এবার আমি কি করলাম, কড়াই নিয়ে নিলাম। কড়াইতে 250 গ্রাম মতন সাদা তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালো করে গরম হবে, তারপরে আমি পনিরের টুকরোগুলো মানে ভাজবো। এবার পনিরের টুকরোগুলো আমি কিভাবে ভাজবো সেটা আপনাদের আমি দেখিয়ে দিই। একটা ব্যাটার তৈরি করবো। প্রথমে 2 টেবিল স্পুন মতন ময়দা নেব, আর 1 টেবিল স্পুন মতন কর্নফ্লাওয়ার নেব। এই মাপটা কিন্তু অবশ্যই মনে রাখবেন, কারণ ময়দার পরিমাণ আর কর্নফ্লাওয়ারের পরিমাণটা যেন এটাই হয়। আর অল্প অল্প করে জল দিয়ে এখানে একটা ব্যাটার তৈরি করবো। আর এই ব্যাটারের যে কনসিস্টেন্সিটা হবে সেটা কিন্তু আপনাদের ভালো করে চেক করে নিতে হবে। খুব ঘন যেন না হয়, আবার খুব পাতলাও যেন না হয়, তাহলে কিন্তু পনিরের যে ক্রিস্পিনেসটা আসবে না। আর পনিরের ক্রিস্পিনেস আনার জন্য এখানে কিন্তু আমি একটা ট্রিক্স ব্যবহার করেছি, যেটা আমি আপনাদেরকে দেখাবো, আপনারা দেখতে থাকুন। দেখুন, আমি এখানে কিন্তু ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখাচ্ছি, খুব কিন্তু পাতলাও না, খুব কিন্তু আবার ঘনও না। দেখুন, আমি এখানে কিন্তু 1 টেবিল স্পুন মতন একটা কর্নফ্লাওয়ার দিয়ে পনিরের টুকরোগুলোকে মাখিয়ে নিলাম। কারণ আপনারা সবাই জানেন পনিরের টুকরোগুলো ফ্রিজে থাকে, ওটা ভেজা থাকে। তো এই জায়গায় যদি আমি এই ট্রিক্সটা ব্যবহার করি, এই পনিরের টুকরোগুলো কিন্তু খুব সফটও হবে আবার ক্রিস্পিও হবে। এবার একে একে টুকরোগুলো নিয়ে আমি ব্যাটারের মধ্যে দিয়ে ভালো করে ব্যাটারটা মাখিয়ে নিতে হবে। যেহেতু এখানে কর্নফ্লাওয়ার আছে তাই নিচে লেগে যাওয়ার চান্স থাকে, আর তাই জন্য হালকা হাতে পুরো ব্যাটারটাকে একদম ভালো করে পনিরের গায়ে কোট করে নেবে, তাহলে আমাদের ভাজটি পনিরটা কিন্তু খুব ক্রিস্পি হবে। আসুন দেখিয়ে দিই কীভাবে আমি এটা ভাজছি। এখানে আমি নুন আর গোলমরিচের গুঁড়ো ব্যবহার করেছি, এটা কিন্তু এই টেস্টটাকে খুব এনহ্যান্স করে। এটা অবশ্যই ব্যবহার করবেন, যদি ব্যাটার বানানোর সময় দিয়ে দেন কোনো অসুবিধা নেই। এইভাবে আমি পনিরের টুকরোগুলোকে নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে হালকা হাতে মাখিয়ে নিলাম। তেলটা আমার এদিকে গরম হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে পনিরের টুকরোগুলোকে এর মধ্যে দিয়ে ভেজে নেব। সব পনিরগুলো কিন্তু একবারে ভেজে নেবেন না, 200 গ্রাম পনির একবারে ভেজে নিলে তেলটা কিন্তু মানে একদম তেলের মধ্যে পনিরগুলো কিন্তু একদম ডলা পাকিয়ে যাবে, একদম বাজে লাগবে। এই জন্য ধীরে ধীরে ভাজবেন, দরকার হলে 2-3টে ব্যাচে ভাজবেন। প্রথমে পনিরের টুকরোগুলো দিয়ে একটু ওয়েট করবেন, কয়েক সেকেন্ড, 10-15 সেকেন্ড ওয়েট করবেন, তারপরে ওটাকে আস্তে করে উল্টে এরকম গোল্ডেন ব্রাউন হবে। খেয়ে দেখবেন এটার কিন্তু হেভি ক্রিস্পি হবে এবং এর ভিতরে পুরো সফট হবে। আমি এটা কথা দিচ্ছি, এইভাবে বানিয়ে দেখুন, আশা করি আপনাকে খুবই ভালো লাগবে। এইভাবে আমি আমার সেকেন্ড ব্যাচটাও ভেজে নিলাম, গোল্ডেন লাইট গোল্ডেন ফ্রাই করে তুলে নিলাম।
দেখুন, দেখিয়েছি আপনাদের যে কিরকম সুন্দর ভাবে ফ্রাই হয়ে গেছে। আর যে পরিমাণ তেল দিয়ে আমি ভেজেছিলাম সেই তেলটা কিন্তু আমি কমিয়ে নিয়েছি, কমিয়ে এটা মোটামুটি 6-7 টেবিল স্পুন মতন তেল নিয়েছি। তার মধ্যে রসুন কুচি, আদা কুচি, লঙ্কা কুচি সব আস্তে আস্তে দিতে হবে। আর যে শুকনো লঙ্কা কুচি সেটা আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি এইভাবে ব্যবহার করেছি। হ্যাঁ, এখানে একটা কথা মাথায় রাখতে হবে, গ্যাসের ফ্লেম কিন্তু অলওয়েজ হাই থাকবে। এটা কিন্তু চাইনিজ রান্নার একটা টিপস বলতে পারেন, গ্যাসের ফ্লেম যেন কোনোভাবে কম না হয়, তাহলে ভেজিটেবলসের ক্রাঞ্চিনেসটা একদম নষ্ট হয়ে যায়, ভেজিটেবলসটা বেশি কুক হয়ে যায়। গ্রিন আনিয়নের যে হোয়াইট পার্টটা ছিল সেটা এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম। এটা এক ধরনের পেঁয়াজি বলা যায়। এটা দিলে যে গ্রেভিটা তৈরি হবে না সেটার কনসিস্টেন্সিটা খুব সুন্দর হবে। এবার দিয়ে দেবো পেঁয়াজের পেটালস গুলো, ওটা ভালো করে জাস্ট 10-15 সেকেন্ড মতো নাড়াতে হবে। দেখুন পেঁয়াজের কালারটা জাস্ট হালকা গোলাপি হবে, তখনই কিন্তু আমি ক্যাপসিকামটা ছেড়ে দেবো। হালকা হাতে নাড়িয়ে নেবেন, ফ্লেম কিন্তু অলওয়েজ হাই রাখবেন, কোনোভাবেই কিন্তু ফ্লেম যেন কম না হয়। এবার ক্যাপসিকামের টুকরো গুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটা কিন্তু আমি অত্যন্ত বেশি ফ্রাই করে ফেলিনি, আপনি দেখেই বুঝতে পারবেন। ক্যাপসিকামটাও ঠিক এই 10-15 সেকেন্ডই ভাজতে হবে হাই ফ্লেমে। তারপরে একে একে আমি সস গুলো এখানে ব্যবহার করবো, ওই জন্য চাইনিজ রান্নায় সবকিছু আগে থেকে রেডি করে রাখতে হবে। নুনটা দেবেন স্বাদ মতো, একটা কথা এখানে মাথায় রাখবেন এখানে সয়া সস ব্যবহার করা হচ্ছে, সয়া সসে কিন্তু ভালো নুনের পরিমাণ থাকে, সেই জন্য নুনটা একটু বুঝে দিতে হবে। আমি সেই মতোই নুনটা প্রথমে দিয়েছি, তারপরে টেস্ট করে নিয়ে তারপরে যদি প্রয়োজন লাগে তখন আপনারা না হয় আরেকটু ব্যবহার করবেন। সয়া সসটা দিয়ে দেবো প্রথমেই, তারপরে একে একে টমেটো কেচাপ, রেড চিলি সস, গ্রিন চিলি সস সব কিছু দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে। তাও কিন্তু এটা বেশিক্ষণ মানে ধরে নাড়িয়ে যদি আমি মিক্স করতে থাকি তাহলে কিন্তু আমার ভেজিটেবলসগুলো অত্যন্ত বেশি কুকড হয়ে যাবে। পরিমাণ মতো যে চিনিটা রেখেছিলাম আমাদের স্বাদ মতো সেই মতো আমি ওটা দিয়ে দিয়েছি, তা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এবার যেহেতু আমি এটা অনেক গ্রেভি তৈরি করছি তাই আমি এখানে আমার যেটুকু গ্রেভি প্রয়োজন সেই অনুযায়ী আমি জল দিয়ে দিলাম। এবার ওই পাত্রে আমি 1 টেবিল স্পুন মতন কর্নফ্লাওয়ার দিলাম, দিয়ে ওখানে আমি পাতলা একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি, এটা গ্রেভিটার থিকনেস তৈরি করতে হেল্প করবে। আর কর্নফ্লাওয়ার যেহেতু সবসময় একটু নিচে বসে যায় তাই ওটা কিন্তু ভালোভাবে দেওয়ার আগে ভালো করে নাড়িয়ে নিতে হবে। আর এইদিকে কিন্তু আমার ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন যে পনিরগুলো ভেজে রেখেছিলাম সেই টুকরো করা পনিরগুলো আমি ওর মধ্যে দিয়ে দিলাম। এটা দিয়ে কিন্তু বেশিক্ষণ অপেক্ষা করা যাবে না, তাহলে কিন্তু একদম মানে নষ্ট হয়ে যাবে পনিরের ক্রিস্পিনেসটা। এইটা একবার জাস্ট নাড়িয়ে নেওয়ার পরেই কর্নফ্লাওয়ারের যে স্লারিটা আমি তৈরি করে রেখেছিলাম ওটা ভালো করে গুলিয়ে নিয়ে ওটা ঢেলে দিতে হবে। এই অবস্থায় যেটা করতে হবে সেটা হচ্ছে জাস্ট একবার ঝোলটা ফুটে উঠলেই আমি এটাকে নামিয়ে দেবো। আর আপনারা যদি মনে করেন যে গ্রেভিটা আরো কম করবেন বা গ্রেভিটা আরো ঘন করবেন তাহলে আর একটু বেশি ফোটাবেন, কিন্তু আমার এই পরিমাণ গ্রেভি চাই প্রয়োজন ছিল তাই আমি এই গ্রেভিটাই রেখেছি। আর গ্যাস বন্ধ করে দিয়ে কিছুক্ষণ যখন রেখে দেওয়া হয় তখনও কিন্তু এই গ্রেভিটা আরো ঘন হয়ে যাওয়ার চান্স থাকে। স্প্রিং অনিয়নের যে গ্রিন পার্টটা আমি কেটে রেখেছিলাম কুচি কুচি করে উপর থেকে ছড়িয়ে দিলাম। এটা অনেকের বাড়িতে থাকে, যদি চান এটা ব্যবহার করতে পারেন, এটা করলে জিনিসটা অনেক টেস্টি হয়, সুন্দর হয়। এবার আমি নামিয়ে একটা বলে এটা পরিবেশন করে নিলাম, দেখুন দেখতে কি সুন্দর হয়েছে, মানে এটা ভীষণই টেস্টি হয়েছিল। আমরা মানে যারাই প্রত্যেকে এটা খেয়েছে সবারই ভালো লেগেছে, আপনারাও এটা অবশ্যই বাড়িতে ট্রাই করুন। আমি কথা দিচ্ছি এটা আপনাদের খুবই ভালো লাগবে। ভিডিওটা যে আপনারা এতক্ষণ দেখলেন, এত সময় নিয়ে আমি আপনাদের দেখালাম তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। রেসিপিটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই জানাবেন মতামত দিয়ে, লাইক করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করবেন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। থ্যাংক ইউ।